আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে 2019 সালে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটি ইনকা কোচের এসি কেবিনের ইন্টেরিয়র ভিউ এবং যাবতীয় ফেসিলিটিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই হচ্ছে রংপুর, কুড়িগ্রাম এবং লালমনি এক্সপ্রেসের এসি কেবিন। এটি একটি ডাবল কেবিন। আমরা পরবর্তী কেবিনে যাই। কেবিনগুলোতে দিনের বেলায় এসি সিট হিসেবে বিক্রি হয় এবং রাতের বেলায় এসি বার্থ বা বেড হিসেবে বিক্রি করা হয়। এসি বার্থে রাতের বেলায় আপনারা বেডশিট, লেপ এবং বালিশ পাবেন। এই কোচে মোট 7টি কেবিন রয়েছে, 4টি ডাবল এবং 3টি সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিন পুরোটি বুক করতে দিনের বেলায় আপনাকে 3টি সিট এবং রাতের বেলায় 2টি সিট কাটতে হবে। এবং ডাবল কেবিন পুরো কেবিন বুক করতে দিনের বেলায় 6টি এবং রাতের বেলায় 4টি সিট কাটতে হবে। একজন যাত্রী নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে একবারে সর্বোচ্চ 4টি টিকিট করতে পারবেন। ঈদের সময় ছাড়া অন্য সময় আপনারা অনলাইন অফলাইন দুই মাধ্যমেই টিকিট ক্রয় করতে পারবেন। টিকিট কাটার জন্য ওয়েবসাইট লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা যে স্টেশন থেকে গমন করবেন সেই স্টেশন থেকে গন্তব্য স্টেশন, যাত্রার তারিখ এবং যেই শ্রেণীতে ভ্রমণ করতে ইচ্ছুক এই তিনটি দেওয়ার পর ট্রেন সার্চ দিবেন। তারপর সেখান থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। যেহেতু চাহিদার চেয়ে ট্রেনের কেবিনের সিট অনেক অপ্রতুল, সেহেতু আগেভাগেই টিকিট করার চেষ্টা করবেন। রেলের টিকিট 10 দিন আগে থেকে পাওয়া যায়, তাই যত দ্রুত সম্ভব আপনারা টিকিট করে রাখবেন। এই কোচের দুই প্রান্তেই টয়লেট রয়েছে। করিডোরের গেট দিয়ে পার হয়ে মূল গেটের পাশেই ট্রেনের টয়লেট পাবেন। এখানে আপনারা একটা হাই কমোড দেখতে পাচ্ছেন, সাথে একটা ওয়াশ বেসিন রয়েছে, এর পাশে একটা ময়লা ফেলার ডাস্টবিন, সেই সাথে হ্যান্ড ওয়াশ রয়েছে। তবে মনে রাখবেন, ট্রেনের পানি সুপেয় নয়, পান না করাই উত্তম। এই হচ্ছে রংপুর, কুড়িগ্রাম, লালমনি এক্সপ্রেসের এসি কেবিন বা এসি বার্থ। এখানে আপনারা দুটি বেড দেখতে পাচ্ছেন, যেগুলো দিনের বেলায় সিট হিসেবে বিক্রি হয় এবং রাতের বেলায় বার্থ বা বেড হিসেবে বিক্রি হয়। দিনের বেলায় এসি সিটের ভাড়া 1346 ভ্যাট সহ এবং এসি বার্থ 2180 টাকা। কেবিনের ভিতরে আপনারা সিলিং লাইট পাচ্ছেন, সিলিং ফ্যান পাচ্ছেন এবং আলাদা করে যদি পড়াশোনা করার জন্য লাইট চান এখানে এই লাইটটা পাবেন। এর নিচে চার্জার পোর্ট রয়েছে, আপনারা আপনার সেলফোন সহ অন্য ডিভাইস আপনারা চার্জ করতে পারেন। এবং এখানে একটা ময়লা ফেলার ডাস্টবিন, আর এখানে এটা একটা জানলা, যদিও এই জানলাগুলো ওপেন করা যায় না। তো দর্শক, এই হচ্ছে রংপুর, কুড়িগ্রাম এবং লালমনি এক্সপ্রেসের এসি কেবিন। ধন্যবাদ সবাইকে।